কলকাতা ও তার আশেপাশে মেয়ের নামে যে চারটি ফ্ল্যাট রয়েছে তা জানতেন না মা। ওই মহিলা জানাই ছিল না যার সঙ্গে মেলামেশা করছেন তার মেয়ে সেই ব্যক্তি অন্ধ্রপ্রদেশের চন্দন মাফিয়া। তার মেয়ে সঙ্গীতা চট্টোপাধ্যায় এখন অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলে। মেয়ের নামে চারটি ফ্ল্যাট রয়েছে জেনে কলকাতার গাড়িয়ার একটি বহুতলের তিনতলার ফ্ল্যাটে বসে শুক্রবার অবাক হয়েছেন তার মা। পুলিশ জানিয়েছে শুধু ফ্ল্যাট নয়, সোনা দানা টাকা করি মিলিয়ে কম সম্পত্তি নেই সঙ্গীতার, আর তার বেশিরভাগই সেই চন্দন মাফিয়া মার্কন্ডন লক্ষণ ওরফে লক্ষণ দাঙ্গের দেয়া। অথচ স্বামীকে নিয়ে গড়িয়ায় একটি ছোট্ট ফ্ল্যাটে থাকেন মা, সংসার চালাতে নিজেকেও রোজগার করতে হয়। এদিন তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের বাসিন্দা এক বিমান চালকের সঙ্গে তার মেয়ের যখন বিয়ে হয় তখন সঙ্গীতার বয়স 18 বছর। সেই সময়ে বিভিন্ন ফ্যাশন ক্লাবের শোতে অংশ নিয়েছিলেন তার মেয়ে। এমনই একটি শোতে সঙ্গীতার সঙ্গে ওই বিমান চালকের আলাপ, পরে বিয়ে। গত বেশ কয়েক বছর ধরে আলাদা থাকেন তারা, আর তার মাঝেই সঙ্গীতার সঙ্গে বন্ধুত্ব হয় লক্ষণের। লক্ষণ নিজেও বিবাহিত, অন্ধ্রপ্রদেশে তার স্ত্রী রয়েছেন। মায়ের বক্তব্য, লক্ষণকে নিয়ে আমার মেয়ে এই বাড়িতে এসেছিল, আমাদের সঙ্গে বন্ধু হিসেবে আলাপ করিয়ে দিয়েছিল, কিন্তু সেই বন্ধু যে চন্দন কাঠের চোরাচালান করেন কি করে জানব, তা পরে জেনেছি। আমার মেয়ের সঙ্গে লক্ষণের মেলামেশা ভালোভাবে নেননি তার স্ত্রী। ওই মহিলার দাবি, রক্তচন্দন কাঠ বিদেশে পাচার করা নিয়ে সঙ্গীতাকে পরিকল্পনা করে লক্ষণের স্ত্রী ফাঁসিয়েছেন। মায়ের আরো অভিযোগ, বছর দুয়েক আগে লক্ষণ তার মেয়ের বিয়ের বেশিরভাগ গয়না কলকাতার ফ্ল্যাটের আলমারি থেকে না বলে নিয়ে চলে যান, সে নিয়ে থানায় অভিযোগও জানিয়েছিলেন সঙ্গীতা। পরে লক্ষণের অনুরোধে তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে নেন, পরে কিছু গয়না ফেরতও পান। কিন্তু যিনি কয়েক কোটি টাকার মালিক তিনি কেন সঙ্গীতার বিয়ের গয়না নিয়ে যাবেন, তার সন্তোষজনক জবাব দেননি ওই মহিলা। লক্ষণের সঙ্গে চোরাচালানি যোগ রয়েছে এই অভিযোগে 2016 সালের মে মাসে অন্ধ্রপ্রদেশের পুলিশ এসে নেতাজি নগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করেছিল সঙ্গীতাকে। সেবার আলিপুর আদালতে সঙ্গীতাকে তোলা হলে বিচারক তাকে শর্তাধীন জামিন দেন। বলা হয়েছিল এক সপ্তাহের মধ্যে চিত্তুর আদালতে হাজির হতে হবে সঙ্গীতাকে, কিন্তু সঙ্গীতা চিত্তুরে সময় মতো হাজিরা দেননি। অভিযোগ, হাজিরা হওয়ার জন্য সঙ্গীতাকে 6 বার নোটিশ পাঠানোর পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেখানকার আদালত। সেই পরোয়ানা নিয়ে 28 মার্চ কসবা থেকে তাকে গ্রেফতার করে সোজা চিত্তুর রওনা দেয় সেখানকার পুলিশ। সঙ্গীতার মা এদিন জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের পুলিশের DSP পদমর্যাদার এক অফিসার সেদিন সন্ধ্যায় তার মেয়ের মোবাইল থেকে তাকে ফোন করে এই গ্রেফতারের খবর দেন। দুই দিন আগে চিত্তুর পুলিশের হেফাজত থেকে সঙ্গীতা তাকে ফোন করেছিলেন, মাকে জানিয়েছেন তিনি ভালো আছেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।